হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব আপনাদের ইমুতে আসা বিরক্তিকর অ্যাডসগুলো আপনারা কীভাবে বন্ধ করবেন। অনেক সময় আমরা যখন ইমুতে কাউকে কল দিই বা কারোর সাথে কথা বলি, তখন কিন্তু আমাদের ইমুতে বিভিন্ন ধরনের অ্যাডস আসে। সো এই সমস্ত অ্যাডসগুলো কিন্তু খুবই বিরক্তিকর লাগে। সো আপনারা চাইলে কিন্তু এগুলো বন্ধ করতে পারবেন। তো চলুন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিই এই সমস্ত বিরক্তিকর অ্যাডসগুলো আপনারা কীভাবে বন্ধ করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। মূল ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ওকে, তো এখন আমি আপনাদেরকে দেখাবো আপনাদের ইমুতে আসা বিরক্তিকর অ্যাডসগুলো আপনারা কীভাবে বন্ধ করবেন। ওকে, তার জন্য সর্বপ্রথম আপনার ইমো অ্যাপসটি ওপেন করে নেবেন। ওকে, ইমো অ্যাপসটি ওপেন করার পর আপনার কর্নারে দেখতে পারবেন আপনার ইমো প্রোফাইল। সো আপনি এখান থেকে আপনার ইমো প্রোফাইলে একটি ক্লিক করে দিবেন। ওকে, ইমো প্রোফাইলে ক্লিক করার পর নিচের দিকে দেখতে পারবেন সেটিংস, আপনার এখান থেকে সেটিংসে ক্লিক করে দিবেন। ওকে, সেটিংসে ক্লিক করার পর প্রথমে দেখতে পারবেন নোটিফিকেশন, আপনি এখান থেকে নোটিফিকেশনে ক্লিক করে দিবেন। ওকে, নোটিফিকেশনে ক্লিক করার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন স্টোরিজ চ্যানেল ইভেন্টস, আপনি এখান থেকে তিনটি অপশনে স্টপ করে দিবেন। ওকে, করার পর আবার এখান থেকে ব্যাকে আসবেন। ব্যাকে আসার পর নিচের দিকে দেখতে পারবেন ফাংশন, সো আপনি এখান থেকে ফাংশনে ক্লিক করবেন। ফাংশনে ক্লিক করার পর এখানে আমি যে যে অপশনগুলো এখান থেকে অফ করব, সেম আপনারা এইভাবে করবেন। এখান থেকে ভয়েস ক্লাব অফ করে দিবেন। ওকে, অফ করার পর আবার আপনাকে সরাসরি ইমুতে ব্যাগে নিয়ে যাবে, আবার আপনি এটা ওপেন করবেন, আবার ফাংশনে যাবেন। যাওয়ার পর এখান থেকে ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস এটা অফ করে দিবেন, এক্সপোর্ট অফ করে দিবেন। ওকে, অফ করার পর এখান থেকে ব্যাগে আসবেন। ওকে, ব্যাগে আসার পর আবার তিন নম্বরে দেখতে পারবেন প্রাইভেসি, আপনি এখান থেকে প্রাইভেসিতে ক্লিক করে দিবেন। ওকে, প্রাইভেসিতে ক্লিক করার পর দুই নম্বরে দেখতে পারবেন কন্ট্যাক্ট প্রাইভেসি, সো আপনি এখান থেকে কন্ট্যাক্ট প্রাইভেসিতে ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পর এখানে দেখতে পারবেন পাবলিক গ্রুপ, সো আপনি এখান থেকে পাবলিক গ্রুপ অফ করে দিবেন। ওকে, দুই নম্বরে দেখতে পারবেন ভয়েস ক্লাব রুম প্যালেন্ট এটা অফ করে দিবেন। ওকে, অফ করার পর নিচের দিকে দেখতে পারবেন পিপল ইউ মাই ক্যানাল এটা অফ করে দিবেন। ওকে, অফ করার পর আপনি ব্যাগে চলে আসবেন। ওকে, আপনার কাজ সম্পূর্ণ শেষ। এখন যদি আপনি ইমুতে কাউকে কল করেন বা কারোর সাথে কথা বলেন, আপনার ইমুতে কিন্তু কখনোই কোনো অ্যাড শো করবে না। সো এভাবে চাইলে কিন্তু আপনার ইমুতে বিরক্তিকর অ্যাডসগুলো আপনি বন্ধ করতে পারবেন। সো যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন। ভিডিওটি যে কেউ উপকৃত হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। সেই মতো ভালো থাকেন। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।